viewers, assalamu alaikum. Welcome back to my channel. আমি আজ আপনাদেরকে ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করা যায় এবং বিভিন্ন ধরনের ডেজার্ট ও ফিলিং এর কাজ করা যায় সেই প্রসেসটাই দেখিয়ে দিব। তো একটা ট্রপিক্যাল হুইপ ক্রিমে কিন্তু 1000 গ্রাম ক্রিম থাকে, আর এই ক্রিমটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কেক এবং ডেজার্ট আইটেম ডেকোরেশন করতে পারবেন। এই ক্রিমটা আমরা 5 ডিগ্রি নিচে সংরক্ষণ করে রাখব, এই কথাটা কিন্তু প্যাকেটের গায়ে লিখে দেওয়া আছে, তার মানে এই ক্রিমটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর যখন আমরা এই ক্রিমটা ব্যবহার করব তার 2 ঘন্টা আগে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নরমাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর এটা বাইরে 15 মিনিট মতন রেখে তারপরে আমরা এই ক্রিমটা ব্যবহার করব। তো ক্রিমটা কিভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করব সেই প্রসেসটা তো আপনাদেরকে এখানে বলেই দিলাম। এবার চলুন দেখে নিই এই হুইপ টপিং দিয়ে কিভাবে ক্রিম তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি, আর আমি যেই বাটিতে ক্রিমটা বিট করে নিব সেই বাটি আর বিটারের কাটাটা 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এই কাজটা করলে আপনাদের ক্রিমটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এবার আমরা এখানে বাটির ভিতরে ক্রিমটা ঢেলে নিয়েছি আর বিটার দিয়ে এটাকে 2-3 মিনিট লো স্পিডে বিট করলেই দেখবেন ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। সেই পর্যায়ে আমরা এর ভিতরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া করে নেওয়া চিনি। চিনিটা দিয়ে আবারও একটু বিট করে আমরা এর ভিতরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে এখানে আরও কিছুক্ষণ বিট করলেই আমাদের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমরা এখানে দিয়ে দিব 2-3 ফোঁটা রেড ফুড কালার। কোকো পাউডারটা একদমই অপশনাল, এটা চকলেট কেক ডেকোরেশনের জন্য দেওয়া হয়। অন্য যে কোনো কেক ডেকোরেশন করার জন্য শুধু ক্রিমটা তৈরি করে নিয়ে এতে কিছু কালার মিশিয়ে নিলে ক্রিমটা কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি এখানে 2-3 ফোঁটা রেড ফুড কালারও মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমাদের ক্রিমটাতে সুন্দর একটা চকলেটি কালার চলে এসেছে। তো দেখলেন তো ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে খুব সহজেই ক্রিম তৈরি করে নেওয়া যায়। আর আমি আজকের এই ক্রিমটা দিয়ে এই কেকটা ডেকোরেশন করেছিলাম, আর এই কেকটা আমার 1 পাউন্ডই হয়েছিল। তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।